আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাস্টিকের পক্ষ থেকে আমি সোহাগ। তো আজকে কি বিষয়ে টিউটোরিয়াল হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আজকে কিভাবে ঝুঁকি মেশিনের প্যাটার্ন তৈরি করা হয়, শুধু প্যাটার্ন না, যে কোনো এমব্রয়ডারি ডিজাইন আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে তৈরি করতে পারবেন এবং ইজিলি পেন ড্রাইভের সাহায্যে মেশিন ইনস্টল করে সেটিকে ব্যবহার করতে পারবেন। তো সে সফটওয়্যারের নাম হচ্ছে জুকি পিএম। মূলত এই সফটওয়্যার দিয়ে জুকির অল প্যাটার্ন তৈরি করা হয়। তো অবশ্যই এই সফটওয়্যারটা ফ্রি পাবেন না, কোনো গুগলে সার্চ করলে এই সফটওয়্যারটা পাবেন না। এটা ইনস্টল করতে হলে অবশ্যই আপনাকে পার্সেল করে ইনস্টল করতে হবে। যারা মেকানিক ডিপার্টমেন্টে চাকরি করেন বা ভালো মেকানিক হতে চান, তো তারা ইচ্ছা করলে এই সফটওয়্যার দিয়ে ঝুঁকি মেশিনে যে কোনো প্যাটার্ন তৈরি করা, যে কোনো এমব্রয়ডারি কাজ করা এটি শিখতে পারে। আমি বিশ্বাস করি হাতের কাজের অনেক দাম আছে, কাজ শিখলে সেটা জীবনে যে কোনোভাবেই সেটা কাজে আসবে, কাজে লাগবে। সো আমরা যারা ইউটিউবের ফানি ভিডিও দেখি, অন্য অন্য মিডিয়া অন্য অন্য টপিক দেখে টাইম লস করি, তাদেরকে বলবো টাইম লস না করে জীবনে ভালো কিছু শিখুন, ভালো কিছু শিখুন, ভবিষ্যতে আপনার কেরিয়ার করতে সহজ হবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এরকম একটা ইন্টারফেস আসবে, তো আমরা নিউতে একটা ক্লিক করে দেবো। নিউতে ক্লিক করে দিলে এখানে মেশিনের মডেল নাম্বার LK LVH AMB MB LZ, যে কোনো একটা মডেল টাইপ করে দিলাম। আমি LK দিয়ে টাইপ করে দিলাম। এখানে মডেল আছে 1900A, অনেক মডেল আছে, সেখানে 1900A এই মডেল নাম সিলেক্ট করে দিলাম। ওকে তে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে ভিউ স্ন্যাক বাটনটি অন করে দিলাম। এখন আমি ইনপুট ডিভাইসটি, এটা কিবোর্ড ইনপুটটি অন করে দিলাম। এখানে আমি আপনাদের একটা সার্কেল প্যাটার্ন তৈরি করে দেখাবো। এটি করার জন্য আমরা কিবোর্ড ইনপুট থেকে -5 0 0 -5 5 0, একটা সার্কেল প্যাটার্ন হয়ে গেছে। তো এটা ইন্টার, এটাকে আমরা এখন স্টিচ দেব। স্টিচ দিতে হলে এটা আমরা জিগজাগ স্টিচ দেব, স্ট্যান্ডার্ড জিগজাগ স্টিচ একটা ক্লিক করে দেব। রাইট বাটন ক্লিক, লেফট বাটন ক্লিক, এখানে আমরা স্টিচ দেব 0.05, এখানে 5 mm করে দিলাম। সুইং স্পিড 3000 RPM আছে, এখান চাইলে আপনি স্পিড কমিয়েও দিতে পারবেন। সো আমরা ডিফল্টে দিলাম, টকেতে একটা ক্লিক করে দিলাম। এরকম একটা সার্কেল তৈরি হয়ে গেছে। এটা আমাকে স্টিচ দিতে হলে প্রথমে ভিউতে ক্লিক করতে হবে, স্টিচ পয়েন্ট অন অফ একটা ক্লিক করে দেব, এটাকে ক্লোজ করে দেব। তো এভাবে একটা প্যাটার্ন ইজিলি তৈরি করতে পারেন। শুধু এই প্যাটার্ন না, যে কোনো রাউন্ড বা টেক, তারপর আপনি যে কোনো ডিজাইন, লেটার ডিজাইন, এই সফটওয়্যারের মাধ্যমে এটা টুলসের কাজ, বিভিন্ন টুলসের কাজ শিখলে আপনি যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারবেন। সো এটাকে সেভ করতে চাইলে মেশিন ডাটা ক্লিক, হার্ড ডিস্ক আউটপুট ক্লিক, আমরা এখানে 100 করে দেব, আউটপুট ক্লিক করে দেব, ইয়েস ক্লিক করে দেব, বাটনটা আমরা ক্লোজ করে দেব। এখন দেখবো আমাদের প্যাটার্নটা সেভ হয়েছে কিনা সি ড্রাইভে। ঝুঁকি কাস্টমার্স ভিজাটা 100,
এই প্যাটার্নটা তৈরি করছি। এখন মেশিন ইনস্টল করলে সেম এভাবেই প্যাটার্ন তৈরি হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব যে এই সফটওয়্যারটা নিয়ে আপনারা ইজিলি জুকি প্যাটার্নের কাজ শিখতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।